হে জগতবাসী, আজ আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে হাজির হইলাম। সে আলোচনাটি হলো যে মানুষ কোরআন পড়ে, কোরআন পড়ার পরেও মানুষ কাফের হয়ে থাকে, তো কোরআন পড়েও মানুষ কাফের হয়ে থাকে কেমন করে? যে এই বিষয়টি হলো যে কাফের শব্দের অর্থ কী? কাফের তো আরবি ভাষা, বাংলা কী? বাংলায় পাওয়া যায় যে কাফের শব্দের অর্থ অবুজ, অবুজ। আর যারা বোঝে নাই, যারা নবীকে চেনে নাই, বোঝে নাই, তারাই তো অবুজ। আর অবুজই আরেকটা কাফের, অবুজ কথার আরেকটা অর্থ আসে কি? কাফের। তাহলে এই কাফের যারা, তারাই কিন্তু নবীকে অত্যাচার করেছে, মেরেছে, রক্তাক্ত করেছে, নবীকে যন্ত্রণা করেছে। তবে হে জগতবাসী, যে আজকের আলোচনাটি একটু অন্যরকম হতে চলেছে। যেমন কেউ এটার থামলেনে পেয়েছেন যে এই যারা কোরআন পড়ে তারা কাফের হয়ে আছে। এই যে একটা বিষয়ে যে কোনো একটা মানুষ এই কথাটা শুনে ক্ষিপ্ত হয়ে যাবেন, আসলে ক্ষিপ্ত হবেন না, বোঝার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সেটি হলো যে কি করে মানুষ কোরআন পড়ার পরেও কাফের থাকে, সেই কথাগুলোই আজ ভেঙে বলার চেষ্টা করব। আমরা যদি কোরআনের দিকে লক্ষ্য করি তো কি বলা হয়েছে? সালাতের কথা বলা হয়েছে, সালাত কায়েম করার কথা বলা হয়েছে, 82 জায়গাতে বলা হয়েছে, যে আল্লাহ কোরআনে 82টি জায়গায় সালাতের কথা বলা হয়েছে। কিন্তু দেখেন, আমরা যখন সালাত কায়েম বলতে আমরা রুকু সেজদার নামাজটাকেই সালাত মনে করি, কিন্তু 82 জায়গায় আল্লাহ বলেছে যে সালাতের কথা। কিন্তু সালাত কয় ভাগে, কত প্রকার? আল্লাহ যদি কোরআনে একবার বলে যে তোমরা সালাত কায়েম করো, তাহলে পৃথিবীর সমস্ত মুসল্লিরা সালাত কায়েম করবে। কিন্তু 82 জায়গায় কেন বলল? অবশ্যই বুঝতে হবে যে 82 জায়গায় বলা হয়েছে 82ভাবে সালাত কায়েম করো। এই 82টা ভাব আমি প্রকাশ করব অন্য ভিডিওতে। এখন আমি যে আলোচনাটি করব, যে দেখেন, একটা মানুষ কোরআন পড়তেছে, কোরআনের মধ্যে আল্লাহ যেটা নিষেধ করতেছে সেটা তারা না বোঝার কারণে তারা সেটাই করতেছে। আচ্ছা, কাফের শব্দের অর্থ কি? অবুজ। এবং যারা না বুঝেছে নবীকে, তারাই কিন্তু একমাত্র নবীকে অত্যাচার করেছে, রক্তাক্ত করেছে, অপদস্থ করেছে। তো আজকের যে বিষয়টি, দেখেন, রুকু সেজদার যে নামাজটা, সেটা যখন আমরা পড়তে যাই তখন কিন্তু কোরআনের দিকে লক্ষ্য করি বা হাদিসের দিকে লক্ষ্য করি, নামাজ এমনভাবে পড়তে হবে আল্লাহ যেন আমার সামনে দাঁড়িয়ে আছে, আর আল্লাহর কুদরতি চরণে আমরা সেজদায় লুটিয়ে পড়ি। তো এখন দেখা যায় সেই নামাজের মধ্যে দাঁড়িয়ে কি করতে হবে? একমাত্র আল্লাহ ব্যতীত কাউকে স্মরণ করা যাবে না, একমাত্র আল্লাহ ব্যতীত কাউকে কারোর নাম মুখে আনা যাবে না, আল্লাহ ব্যতীত কাউকে ভাবা যাবে না। যদি এগুলা করি তাহলে শেরিকে হবে। আর আল্লাহ কে বলেছে যে অন্য অন্য গুনার মাপ আছে কিন্তু শেরিকে গুনার মাপ নেই। তাহলে আমরা যখন দাঁড়াইলাম তখন কি বলতেছি? তাব্বাদ ইয়াদা বিলাহাবি ওয়া তাব্বাহ মা আগনা আনহু মালহু ওয়া মা কাসাব। কি বলতেছি? ধ্বংস হোক আবুল আহাব, ধ্বংস হোক আবুল আহাবের দুই হস্ত, ধ্বংস হোক আবুল আহাবের সঞ্চয়কৃত ধন সম্পদ। কেন এগুলো কি বলতেছি? যে আল্লাহ কি বলেছে যে নামাজ এমনভাবে পড়ো যেন আল্লাহ ব্যতীত কারো নাম মুখে নেওয়া যাবে না, আল্লাহ ব্যতীত কারো কথা ভাবা যাবে না। যদি করি তাহলে শেরিকে হবে, আর শেরিকে গুনার মাপ নেই। এখন নামাজে দাঁড়িয়ে আমি আল্লাহর নাম বাদ দিয়ে আমি কাফেরকে নিয়ে ব্যস্ত হয়েছি, যে ধ্বংস হোক আবুল আহাব, ধ্বংস হোক আবুল আহাব। এই যে বলতেছি, এই ধ্বংস তো তিনি 1450 বছর আগে তিনি ধ্বংস হয়ে গেছে, তো এখন কাকে আমি ধ্বংস করতেছি? হ্যাঁ, যদি কাফের যদি বলা হয় যে কাফেরের মতো মানুষ যারা আছে তাদেরকে আমরা বলতেছি, এই আবু জাহেলের স্টাইলের লোক যারা আছে এদেরকে আমরা বলতেছি এরা ধ্বংস হোক, তবে এদেরকে যদি ধ্বংস করতে হয় তাহলে আমরা নামাজের বাহিরে আল্লাহর কাছে মোনাজাত করে বলবো, কিন্তু নামাজে দাঁড়াইয়া আল্লাহ ব্যতীত কারো নাম মুখে নেওয়া যাবে না। যদি নেই তাহলে শেরিককারী হব, দ্বিতীয়ত কাফের হব। তবে কাফের যদি হতে হয় তাহলে আমাদের ঠিকানা কোথায় হবে? জাহান্নামে হবে। তো হে জগতবাসী, আজকের যে আলোচনাটি, যে দেখেন, নামাজে এক মনে একাত্ম চিত্তে পড়তে হবে, আর প্রত্যেকটা সেজদা আল্লাহর কুদরতি চরণে আমাকে দিতে হবে। এখন দেখা যায়
আমি নামাজে দাঁড়িয়েছি, নামাজে দাঁড়িয়ে সুরার পড়তে গিয়ে তখন দেখা যায় কাফের নাম তো অনেকবার নিয়েছি, আল্লাহর নাম তো ওই সুরার মধ্যে নেওয়া হয়নি, এখান দিয়ে তো কাফের শেরেককারী হলামই, কিন্তু দেখা যায় আবার কি করতেছি যে নামাজের কাতার সোজা না করলে নামাজ হবে না। কিন্তু কাতার তিনটা প্রকার আছে, একটি কাতার মসজিদে দাগ দিয়ে করা হয়, আরও একটি কাতার আমার হৃদয়ের কাতার, মনের কাতার, জ্ঞানের কাতার, রিপুর কাতার, আমার মধ্যে ফেরেস্তার কাতার, সমস্ত কাতার যখন শুদ্ধ হয়ে যাবে, সোজা হয়ে যাবে, তখনই আমার নামাজে আল্লাহর মেরাজ হবে। কিন্তু দেখা যায় আমরা নামাজের মধ্যে দাঁড়িয়ে চলে গেছি, দেশের বাড়িতে চলে গেছি, চাকরিতে চলে গেছি, ইমুকের কাছে 20 লক্ষ টাকা পাবো, ইমুকের কাছে আমি এটা পাবো চাবো, কিন্তু আমি যখন চাবো সে যদি টাকাটা না দেয় তাকে আমি একটা চর দেব, চরটা কীভাবে দেব সেটাও কিন্তু মসজিদে নামাজের মধ্যে শরীরটা কেঁপে উঠেছে যে চরটা এভাবে দেব। তাহলে বুঝে গেল আমি কিন্তু চর থাপ্পড় নিয়ে টাকা চাইতে চলে গেছি, আমি মসজিদে দাঁড়িয়ে চলে গেছি আমি বিভিন্ন জায়গাতে। তাহলে কি হলো, এই নামাজে কোথায় যাবে মানুষ? মেরাজ তো হবেই না, বরঞ্চ সেই মানুষটা কাফির হয়ে যাবে, সেই মানুষটা শেরেককারী হয়ে যাবে, যে আল্লাহ ব্যতীত আমি অন্য কাউকে ভেবেছি, অন্য কারো কাছ থেকে টাকা খোঁজ দেখিয়েছি। হে জগতবাসী, ওলিয়া আউলিয়া পীর মাশায়েখ যারা আছে তাদেরকে বেশি একটা মসজিদের দিকে দেখা যায় না, তারা একাই ইবাদত করে বেশি। কেননা যে নীরব, নীরের দেশে রব আসে, তখন কিন্তু মানুষ আল্লাহর দিকে অগ্রসর হয়। যাই হোক, আজকের যে আলোচনাটি, যে হয়তো কেউ এই ভিডিওটা দেখার শুরুতে দেখেছেন যে যারা কোরআন পড়ে তারা কাফের হয়ে আছে, এরকম একটা কিছু পড়ে কেউ ক্ষিপ্ত হয়ে এই ভিডিওটির ভিতরে ঢুকেছেন, কিন্তু আমি যেই কথাগুলো এতক্ষণ বলেছি আপনাদের কেমন লাগলো? কথাগুলো কি অযুক্তি? কথাগুলো কি ঠিক হলো না? অবশ্যই আমাকে জানাবেন। আর আমি যে সব কিছু জেনে গেছি, বুঝে গেছি তা নয়, আল্লাহ এক, আল্লাহর কাছে এখনও বলি যে আল্লাহ আমাকে আরও চেতনোক্ত জ্ঞান দেখ, যেন মানুষকে আমি দুটা কথা বোঝাতে পারি, বলতে পারি, মানুষকে আল্লাহর পথে আনতে পারি। তবে হ্যাঁ, যেই ওজুটি আমরা করতেছি সেই ওজুটি পানি দ্বারা দেহের ওজু করতেছি, দেহটা কিন্তু মৃত্যু হলে এটার কিন্তু মাটির সাথে মিশে যাবে, মাটির নিচে রেখে আসবে, কিন্তু আমার আত্মার সাজা হবে, এই আত্মা যদি অপবিত্র থাকে তাহলে এই আত্মার সাজা হবে। তাহলে এই আত্মার অজুটুকু একমাত্র যার যার মুর্শিদের কাছে গিয়ে জেনে নেব যে আত্মার অজু কী দিয়ে করে। যদি বলা হয় জিকির, না বাবা, জিকির তো হলো আত্মার খাদ্য, আমি কি ভাত মাছ দিয়ে অজু করি? হে জগতবাসী, তো আজকে এই আলোচনাগুলো করার উদ্দেশ্য যে আমি যখন চলাফেরা করি তখন দেখা যায় অনেক মানুষের সাথে যখন কথা হয় তখন দেখা যায় যে এই এই বিষয়গুলো জেগে ওঠে। তো আজ আমি মুখে প্রকাশ করলাম, তো আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। তো আজ এ বলেই রাখছি, সকলেই ভালো থাকবেন, এবং আমাদের চ্যানেল যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন, আমাদেরকে আপনি পাশে রেখে দিন। তো আজ এ বলেই রাখবো, আল্লাহ হাফিজ।